প্রবাসীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামী এক মাসের মধ্যে এই সেবা চালু করা হবে। তিনি বলেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমবাজারে জট নিরসনে সরকার কাজ করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। দেশের বিমানবন্দরগুলোতে প্রায়ই হয়রানির শিকার হন রেমিটেন্স যোদ্ধারা। এ নিয়ে অভিযোগের শেষ নেই। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরে সেবার মান উন্নয়নে আশার আলো দেখছেন প্রবাসীরা। মঙ্গলবার এ বিষয়ে সুখবর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। নিজ মন্ত্রণালয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে বদলে যাচ্ছে প্রতিটি এয়ারপোর্টের চেহারা। ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। এ সময় বিভিন্ন দেশের শ্রমবাজার নিয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 25% টাকা ফেরত পেয়েছেন। এছাড়াও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমবাজারের জট নিরসনেও কাজ করছে সরকার। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরেও ওইখানে কী দুর্নীতি হয়েছে না কী হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানাতে গিয়ে যে 87 জন প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।